Suzuki Gixxer SF এই বাইকটার নিউ মডেল কিছুদিন আগে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে সো যেহেতু এই বাইকটার নিউ মডেল ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে সেই ক্ষেত্রে এই বাইকটা বাংলাদেশেও আসবে হয়তো আর 2-1 মাসের মধ্যে এই বাইকটা আপনারা বাংলাদেশের বাজারে দেখতে পারবেন তো এই Suzuki Gixxer SF এর নিউ মডেলের মধ্যে কি কি ফিচার অ্যাড করা হয়েছে এবং কি কি চেঞ্জ করা হয়েছে সেগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলি তো প্রথমে এই বাইকের লুকসে কিছু চেঞ্জ করা হয়েছে লুকস বলতে গেলে এই বাইকের বডিটা আগের মতনই রয়েছে শুধু এই বাইকের গ্রাফিক্সটা একটু চেঞ্জ করা হয়েছে তো আমার কাছে ওল্ড ভার্সনের তুলনায় নিউ ভার্সনের লুকসটা ভালো লেগেছে তো এই বাইকের মধ্যে নেক্সট যে পরিবর্তনটা করা হয়েছে সেটা হচ্ছে এই বাইকের স্পিডোমিটার এই বাইকের স্পিডোমিটারের মধ্যে আরো ইনফরমেশন অ্যাড করা হয়েছে অর্থাৎ এখন এই স্পিডোমিটার দিয়ে আপনারা এই বাইক সম্পর্কে সকল ইনফরমেশন জানতে পারবেন এছাড়াও এই বাইকের স্পিডোমিটারের মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে তো এই দুইটা জিনিসই এই বাইকটার মধ্যে পরিবর্তন করা হয়েছে আর বাকি সব জিনিস ওই আগের ভার্সনের মতনই রয়েছে তো এই বাইকের ইঞ্জিনে আপনারা 155 সিসির 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড FISOSC ইঞ্জিন দেখতে পারবেন তো এই বাইকের ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 13.6 BHP এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 13.8 নিউটন মিটার তো এই বাইকে এর আগের মডেলের মতন সেম টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এই বাইকে আপনারা সিঙ্গেল চ্যানেল ABS অ্যাভেলেবেল পাবেন এই বাইকের টায়ার সেকশনটাও ওই আগের ভার্সনের মতনই রয়েছে তো এই বাইক থেকে আপনারা সর্বোচ্চ গতি তুলতে পারবেন 145 কিলোমিটার প্লাস এবং সর্বোচ্চ মাইলেজ পাবেন 40 থেকে 50 কিলোমিটার এই মাইলেজটা কিন্তু এই বাইকের জন্য একটা প্লাস পয়েন্ট এছাড়াও এই বাইকের আরেকটা প্লাস পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে এই বাইকের ওজন মাত্র 148 কেজি তো এই বাইকের সিট হাইট 795 মিলিমিটার এবং এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার এই বাইকের হেডলাইটটা এবং টেইল লাইটটা কিন্তু এলইডি এর বাট এই বাইকের ইন্ডিকেটরগুলো কিন্তু হ্যালোজেন টাইপের তো যাই হোক এখন আসি এই বাইকের প্রাইস নিয়ে তো এই বাইকটা যদি বাংলাদেশে আসে সেই ক্ষেত্রে এই বাইকটার প্রাইস হবে 3,30,000 টাকা থেকে 3,40,000 টাকার মধ্যে তবে আমি আপনাদের সাজেস্ট করব আগের ভার্সনটা কেনার জন্য কেননা এই ভার্সনটার মধ্যে তেমন কোনো আপডেট করা হয়নি তো যাই হোক গাইস এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এক তো লাইক ও শেয়ার ঠক দিজিয়ে মা কাল কাছে তোমাকে লাইক ও শেয়ার ঠক দিজিয়ে 5,000 লড়ে দিক জানা চাইয়ে मचा बोले रिस्के डरेंगे पढ़ने से आगे में मेरे का ही पावर काम करे